দুই বাংলার জনপ্রিয় তারকা অভিনেতা জিৎ বুধবার সকাল 11টায় ঢাকায় এসেছেন। তারপর উঠেছেন রাজধানীর সোনারগাঁও হোটেলে। উদ্দেশ্য তার অভিনীত ইন্সপেক্টর নটিকে ছবির বাংলাদেশে 26 জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সেটির প্রচারণায় অংশ নেয়া। ইন্সপেক্টর নটিকে ছবিতে জিৎ শুধুই অভিনয় করেননি, তিনি এ ছবির প্রযোজকও। ছবিটিতে তার সহ অভিনেত্রী বাংলাদেশের নুসরাত ফারিয়া। বুধবার সকালে ঢাকায় এসে হোটেল সোনারগাঁওয়ের লবিতে বসে কথা হয় ছবিটা নিয়ে। ছবির নায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে জিৎ বলেন, খুব প্রমিজিং এবং কমিটমেন্ট একটা মেয়ে ফারিয়া। ওর ক্যারিয়ার অল্পদিনের কাজ দেখে তা মনে হয়নি, খুব পরিশ্রম করতে পারেন ফারিয়া। কাজের প্রতি তার যে সিরিয়াসনেস ও কমিটমেন্ট একদিন তাকে বড় শিল্পী করে তুলবে। আগের ছবির চেয়ে এবার ফারিয়া আরো ভালো করেছে। আগে যারা ফারিয়াকে দেশের মধ্যে চার পাঁচ দিয়েছে, এবার তারা ফারিয়াকে আট দেবে বলে আমি মনে করি। ইন্সপেক্টর নটিকে ছবি নিয়ে এই সুপারস্টার বলেন, অনেকদিন ধরে এমন একটা গল্প খুঁজছিলাম যেটা দিয়ে মানুষকে হাসানো যাবে। তারপর নটিকের গল্পকে বেছে নিলাম। আমি মনে করি মানুষ হাসানো ভীষণ কঠিন, আর সিনেমার ব্যবসার ভেরিফিকেশন থাকা প্রয়োজন। দর্শকের নতুনত্ব দিতে হবে, তারা যে চাওয়া নিয়ে সিনেমা হলে আসে, হল থেকে বের হওয়ার সময় সেই চাওয়া পূরণ করতে হবে। সব দিক বিবেচনা করে কমেডি গল্পগুলোকে চুজ করা হয়েছে। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।